বর্তমানে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগে ছয় মাসের মধ্যে দেশের সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। অপরদিকে বিজয়ী পরিষদের শপথ নেয়ার কতদিনের মধ্যে দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এই দুটি ক্ষেত্রেই পরিবর্তন আনার প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অপরদিকে মন্ত্রিসভার অন্য সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন সচিবালয় থেকে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের জানান, এখন থেকে মেয়াদ শেষ হওয়ার আগে তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। যেই ডেটে তারা মিটিং করবে তার থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের টাইম মানে ই থাকবে, সময় থাকবে। তো দেখা যাচ্ছে যে চার মাস পাঁচ মাস আগে যদি ইলেকশন হয়ে যায়, শপথ হলেও তারা দিতে পারতেছে না, কারণ এই কন্ট্রাডিকশনের জন্য এবং অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়। তিন মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে এবং যেই দিন শপথ হবে তার পনেরো কার্য দিবসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে আর কি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পরিষদ সচিব জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সেন্ট্রালি অত বড় এম্বার্গো দেওয়ার মতো ওনার অবস্থা নাই, এই জন্য আমরা এখন রেসপেক্টিভ মিনিস্ট্রির উপরে দিয়ে দিচ্ছি। মাদ্রাসাটা তো আপনারা জেনেই ফেলছেন যে কমি মাদ্রাসা ওপেন করা দেওয়া হয়েছে। এছাড়া প্রতি বছর আট আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিক উদযাপন এবং বাংলাদেশ বিমান কর্পোরেশন রোহিতকরণ আইন দু হাজার বিশের খসড়ার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয় বৈঠকে। তিন নম্বর হলো ড্রোন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এখানে একটা আপনার